কুংফু কারাতে শেখানোর নামে নারী শিক্ষার্থীকে ধর্ষণের মামলায় জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন সহ দুজনকে গ্রেফতার করেছে র‍্যাব। ধর্ষণের পর ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে বারবার ধর্ষণ করত নিউটন। তার বিরুদ্ধে একাধিক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ রয়েছে বলেও সংবাদ সম্মেলনে জানায় র‍্যাব। বিস্তারিত আহমেদ বাবুর প্রতিবেদনে। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মার্শাল আর্টের একটি ধাপ জুজুৎসু, আর এই জুজুৎসু খেলার এক প্রশিক্ষণার্থীকে ধর্ষণের অভিযোগ গণমাধ্যমে প্রকাশিত হলে জাতীয় মানবাধিকার কমিশন আমলে নিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবকে আইনি ব্যবস্থা নিয়ে প্রতিবেদন দাখিলের জন্য চিঠি দেয়। এ ঘটনায় নারী শিক্ষার্থী ধর্ষণের মামলা করলে জুজুৎসু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম নিউটন ও তার সহযোগীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। কারণবাজারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক বলেন, গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম প্রশিক্ষণার্থীদের দারিদ্রতার সুযোগ নিয়ে ভালো চাকুরি ও বিদেশে যাওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণ করত। আমরা আজ দুপুরবেলায় তাকে গ্রেফতার করেছি। এর ব্যাপারে আমরা আমাদের তদন্ত চালু রাখব এবং অনুসন্ধানে বের হয়ে আসবে। তার মোবাইলে অজস্র ছবি আছে, বিভিন্ন নারীর সাথে যে সে সম্পর্ক করেছে, তার সে ভিডিও ধারণ করেছে, সেই সকল ছবিও আমরা পেয়েছি। সংবাদ সম্মেলনে র‍্যাব জানায়, রফিকুলের অনৈতিক কার্যকলাপের কারণে এক শিক্ষার্থী গর্ভবতী হলে তাকে গর্ভপাত করানো হয়। ক্রীড়াবিদরা যখন অনুশীলনের পূর্বে তাদের চেঞ্জিং রুম অর্থাৎ পোশাক পরিবর্তনের রুমে গমন করতেন, তখন এই ঘৃণিত ব্যক্তি তাদের বিভিন্ন ছবি, নগ্ন ছবি তিনি মোবাইলে সংরক্ষণ করতেন এবং পরবর্তীতে এই ছবিগুলো দেখিয়ে তাদেরকে ব্ল্যাকমেইল করে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটিয়েছেন। আরও কোনো প্রশিক্ষণার্থী হয়রানি হয়েছে কিনা তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে র‍্যাব। তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে চান, তারাও এগিয়ে আসবেন এবং উপযুক্ত বিচার পাবে। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা।